মাথা ব্যথা নিউরোরোগীদের একটা বড় সমস্যা। শুধু নিউরো না, মাথা যার আছে সে লোকের ব্যথাও আছে। সুতরাং আমি যদি ধরি যে প্রতিটি মানুষ জীবনে কোনো না কোনো সময় সে মাথা ব্যথায় ভোগে, এটা বড় বেশি বলা হবে না। আমাদের একটা স্ট্যাটিস্টিক্স আছে, একটা পরিসংখ্যান আছে, 97% অফ দ্য ফিমেল অ্যান্ড 93% অফ দ্য মেল, অর্থাৎ 97% মহিলা, 93% পুরুষ জীবনে কোনো না কোনো সময় একবার মাথা ব্যথায় ভুগছে। সুতরাং আপনি যদি বলেন যে কোন রোগটি সবচেয়ে বেশি বাংলাদেশে নিউরোতে, আমি একবারে এক বাক্যে বলবো মাথা ব্যথা। বলতে পারেন যে মাথা ব্যথা তো অনেক খারাপ খারাপ কারণে হয়, অনেক ধরনের কারণ আছে মাথা ব্যথার। তো এই মাথা ব্যথা হলে আমাদের এই যে আমরা যে একটা এগোনির মধ্যে থাকি, একটা চিন্তার মধ্যে থাকি, সেই বিষয়টা কতটুকু আমাদের জন্য প্রযোজ্য। আসলে শোনেন, মাথা ব্যথা কিন্তু 95% মাথা ব্যথা কিন্তু কোনো চিন্তার কারণ নেই, চিন্তা করা উচিত না। এ ফিউ পার্সেন্টেজ অফ পেশেন্ট, অল্প সংখ্যক রুগী যাদের মাথা ব্যথার সাথে কিছু অনুসর্গ অবতা উপসর্গ থাকে, যে মাথা ব্যথাটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি, প্রাইমারি হেডেক অর্থাৎ মাইগ্রেন, অথবা টেনশন টাইপ অফ হেডেক, অথবা স্ট্রেস হেডেক, এটা আমাদের প্রতিনিয়ত হচ্ছে। আপনি সারাদিন মোবাইল টিপবেন, আপনি এক নাগারে সারাদিন কাজ করবেন, দুপুরে লাঞ্চটা টাইমলি করবেন না, আপনি সারা রাত ধরে আপনি ওই ফেসবুকে বসবেন, আপনার ছেলে সারা দিন ধরে মোবাইল ফোনে গেম খেলবে, সুতরাং মাথা ব্যথা হবে না তার, এটা তো হতে পারে না। আপনার ডিসিপ্লিন লাইফ লিড করেন, সময় মতো ঘুমান, সময় মতো খান, সময় মতো স্কুলে ছেলেকে পাঠান, অত্যধিক নেশা জাতীয় জিনিস থেকে তাকে বঞ্চিত রাখেন, কোকাকোলা, ফান্টা, আইসক্রিম, এগুলো কিন্তু মাথা ব্যথার অনেকে উদ্রেককে অনেক বাড়িয়ে দেয়। চকলেট, এটা একটা মাথা ব্যথা যাদের আছে তাদের ক্ষেত্রে চকলেট এটাকে আরও বাড়িয়ে দেয়। কফি, যাদের মাইগ্রেন আছে কফি এটার মাইগ্রেন অ্যাটাকটাকে বাড়িয়ে দেয়। ক্ষুধা, আপনার দুপুর 12টা থেকে 1টার মধ্যে খাওয়ার নিয়ম, লাঞ্চ করার নিয়ম, রাত 8টার মধ্যে আপনার ডিনার সেরে নেওয়ার নিয়ম, আপনার মাইগ্রেন আছে কিন্তু আপনি বিকাল 4টার সময় বা 3টার সময় আপনি লাঞ্চ করবেন আর রাত 10টার পরে আপনি ডিনার করবেন, আপনার মাইগ্রেন অ্যাটাক তো ডেইলি হবে, এটাই স্বাভাবিক। সুতরাং এখানে চিকিৎসকের দোষ নেই, এখানে দোষ হচ্ছে আপনার জীবনযাপনের বিহেভিয়ারের। সুতরাং আমি বলি যে সামান্য কিছু মাথা ব্যথা যেটাতে আমরা অনেক চিন্তা করে থাকি, যেমন মাথা ব্যথার সাথে যদি পুরোপুরি বমি হয়, মাথা ব্যথার সাথে যদি সে একটা ডাবল দেখে, একটা জিনিসকে যদি দুটো দেখে, মাথা ব্যথার সাথে যদি তার ডান হাত অথবা বাম পা কোনো সময় খিঁচুনি হয়, মাথা ব্যথার সাথে যদি তার একটা শরীরের অংশ অবশ অবশ লাগে, মাথা ব্যথার সাথে যদি সে চোখে কম দেখে, তাহলে সেই মাথা ব্যথাগুলোকে গুরুত্ব সহকারে পরীক্ষা নিরীক্ষা করে এবং স্পেশালিস্ট ডক্টরের চিকিৎসা নেওয়া দরকার। আদারওয়াইজ আমি যেটা বললাম যে 95% অফ দ্য হেডেক, অর্থাৎ 95% রোগী মাথা ব্যথা সামান্য কারণে, ব্যবহার্য কারণে, বৈশিষ্ট্য কারণে অথবা তার নিজের চিরাচরিত অভ্যাসগত কারণে এই মাথা ব্যথাগুলো হয়ে থাকে। এই মাথা ব্যথাগুলোর খুব ভালো চিকিৎসা আছে, খুব সুন্দর চিকিৎসা আছে এবং এই চিকিৎসা বাংলাদেশে অহরহ হচ্ছে। সুতরাং ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, ড্রাগ ছাড়তে হবে, মোবাইল ফোনের আসক্তি ছাড়তে হবে, তারপরে রেগুলার এক্সারসাইজ করতে হবে এবং রেগুলার খাওয়া দাওয়া করতে হবে, নিশ্চিন্ত মনে ভালো ভালো বই পড়তে হবে, ভালো গান শুনতে হবে এবং রিল্যাক্সেশনের সময় মাঝে মাঝে ঘরের বাইরে যেতে হবে। মাথা ব্যথা কোনো সমস্যা না।